তো আমার যত সকল ভাবির আপির আছে তাকে লগে শেয়ার করম আজকে আরও একটা নতুন ইফতারি রেসিপি। মানে রমজান মাসে এইরকম হগলতের ঘরে মাছ মাংস মনে করেন বেশি হয়, এইখানে আমার মুরগির মাংস আর গরুর মাংস আর দেখেন কতগুলো ভাত বেশি হয়েছে। তো এইটা দিয়ে কিন্তু আজকে মজাদার একটা রেসিপি তৈরি করে রাখলাম আর সেটাই আপনাদের শেয়ার করুন। চলেন তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমত এবং আপনাদের সবাই ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখেন অবস্থা, মানে আজকে মুরগির মাংস, তারপর গরুর মাংস, এমনকি মাছের তরকারিও বেশি হয়। মানে যেই কোনো তরকারি রান্না করেন রমজান মাসে বেশি হইবই হইব, মানে এটা হগলতের ঘরেই আছে। এরপর দেখেন এই যে জোর জোর এক বল ভাত বেশি হয়েছে, মানে ফুলাফান তো ফুলাফানে আঙ্গজাই হগল ফুলাফান বাইরে ভাই এটির কথা আর কি কমু। তো যাগা বেশি হয়েছে তাই বলে কি ফালাইয়া দিব? ফালাইয়া দিব না। তো বাটির আমি সুন্দর করে তিন চারবার ধোয়া দিছি, ধোয়া দিয়ে এখন ওই তরকারির মধ্যে মনে করেন ডাইলা দিতেছে। আর ডাইলা দিয়ে কী করবো সেটাই কিন্তু দেখামো ধীরে সুস্থে সবুর কইরা পরে মনে করেন ভিডিওটা দেখেন একেবারে মনে করেন কাজে লাগবো। যেই দিন দুনিয়া সেই দিন দুনিয়া তো ফালানের কোনো মনে করেন কায়দাই নেই, সব জিনিসে মনে করেন এরকম করে ট্রিক্স খাটাই খাটাই রান্নাবান্না করে নেবেন। তা আমি কিন্তু এদিকতে কথা কইতে কইতে সুলাইয়া পড়ছি, সুলাইয়া এই যে তরকারি ভাত তরকারি যা আসলো সব মিলাইয়া মিশায় এরপরে কড়াইয়ের মধ্যে ডালিয়া দিছি। এখন দিয়া দিব মনে করেন পরিমাপ মতো পানি। তা আপনার মনে করেন এই ভাত তরকারি যে যেরকম পরিমাপ হইব ওইটা বুঝেই কিন্তু পানি দেবেন। তা আমি অনেক বেশি পানি দিছি কারণ ভাতটা অনেক ঝুরঝুরা ছিল, শক্ত ছিল যার কারণে। তো এদিক দিয়ে আমি কিন্তু পেঁয়াজ, তারপর হয়েছে কয়েকটা কাঁচামরিচ আর লবণ দিয়া দিলাম। তা যেহেতু একটু হলুদ কম তা এই কারণে কিন্তু আমি একটুখানি পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে একটুখানি পরিমাণ মনে করেন ধনিয়া গুঁড়া আর অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া, তা সব কিছুর পরিমাণ কিন্তু আমি কমে দিছি। কারণ হচ্ছে গিয়া গরুর মাংস এবং মুরগির মাংস তরকারিতে অলরেডি অনেক মশলা আছে যার কারণে কম দিছি। তা এখন কিন্তু ঢাকিয়া দেবো, ঢাকিয়া দেওয়ার কিছুক্ষণ পরে ঢাকনা উঠাইয়া দেবো। ওরে ভাই রে ভাই কী সুন্দর টকবক টকবক করিতেছে, মানে অল্পতে কিন্তু হইয়া যাইতেছে গান। তা এইরকম করে আমি কিছুক্ষণ রান্না করুম, মানে অল্প আছে কিছুক্ষণ রান্না করুম। রান্না করার পরে আরেক পর্যায়ে আমি দেখাইতে চাই, দেখেন সুন্দর করে টকবক টকবক করতেছে। তা আমি আবার কিন্তু ঢাকিয়া দিছি। তা ঢাকিয়া দেওয়ার আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠে এখন নাড়াচাড়া নাড়াচাড়া করতেছে আর বোঝার চেষ্টা করতেছে আসলে ভাতটা কি গলছে, এখন কি গোড়া দিলে কি মনে করেন কাম হইব নাকি। তা আমি একটা ডাল গুটনি নিয়ে আনিছি, এরপর সুন্দর করে এখন এই ডিরে মনে করেন একবারে ঘোটা দিব। ঘোটা দিয়ে এটির একেবারে মনে করেন নরম করে ফেলাম, মানে নেতা ফেতা করে আলাম। যেহেতু মনে করেন এই পাতলা খিচুড়ি বলে কথা গুড়ায় সায়া থাকলে তার হইব না, এটা তো একেবারে নিমেষ করে আলো। তো এদিকটা কিন্তু আমি নিমেষ করে ফলাইছি। তারপরে এই যে এখন দিয়া দেবো ধনিয়া পাতা, বাইরে ভাই বিখ্যাত সেই জাতীয় ধনিয়া পাতা, না দিলে কি হয় এখনও যেহেতু ধনিয়া পাতা আছে। তো এদিক দিয়ে কিন্তু আমার ওইটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মনে করেন বাগারের কাম জায়গা। তো আমি এনে বেশি করে তেল দিয়ে আর মনে করেন রসুন দিয়ে সুন্দর করে বাগার দিয়েছি। বাগার দিয়ে এখন এই বাগারটাতে সুন্দর করে মনে করেন এই খিচুড়ির মধ্যে ডালিয়া দিয়া দিব। বাগারটা দিলে কিন্তু এর ফ্লেভার এবং স্বাদ দুইটাই কিন্তু বাড়ায়। তার জন্য অবশ্যই অবশ্যই এইরকমভাবে তরকারি দিয়া যদি কোনো সময় খিচুড়ি রান্না করেন তাইলে কিন্তু এরকম বাগারটা দিতেই হইব, বাগারটা দিলেই কিন্তু আপনার খিচুড়ির আসল স্বাদ বাড়িব। তাই মনে করেন যারা একেবারে মুড়ি এবং আলুর সব বেগুনি সব এটা সেটা খাইতে খাইতে একেবারে বোরিং ফিল করতেছেন তারা কিন্তু আমার মতো এরকম তরকারি বেশি টেশি হইলে এরপরে এই ট্রিক্সটা খাড়াইয়া নিতে পারেন। তা অবশেষে কিন্তু রেডি সেডি করে আপনাকে সামনে হাজির করে হালাইছি। এখন কন এই ট্রিক্সটা কেমন কাজে লাগছে কি লাগে না, তা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সেইটাও কিন্তু আমার কমেন্ট করে জানাবেন এবং আমার এই রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন বেশি বেশি। আর লাইক তো দিবেনই, তো ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় এটা মনে করেন ট্রাই করবেন, মানে তরকারি আর ভাত কিন্তু বেশি হয়ই হয় যার কারণে এটা একদিন হইলেও বানায়া খাইবেন, তাহলে দেখবেন আপনার অনেক 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 ভালো লাগবে।